আজকে আমার মনে অনেক আনন্দ, কারণ অনেক প্রতীক্ষার পরে আজ মনের আশা পূরণ হইল। আর কষ্ট করে বাড়ি যেতে হবে না, খুব সহজেই বাড়ি যেতে পারবো। কি মজা, কি মজা! কিরে বন্ধু, আজকে অফিস শেষে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে আইসা পড়লি আমাকে না নিয়া, আর একা একা কি বলতেছস আর হাসতেছস? আমাকে কি ঘটনাটা খুইলা বলবি? হ দোস্ত, সবই বলবো। আজকে আমার অনেক খুশির দিন, তুই বস, আমি তোরে ঘটনাটা খুইলে বলতেছি। বন্ধু, তুই তো জানোস আমাদের গ্রামের বাড়ি দক্ষিণ অঞ্চলে, সেখান থেকে বড় একটি পদ্মা নদী পার হয়ে আমাদের আসতে হয় ঢাকার শহরে কাজের জন্য। অনেক কষ্ট হয় রে বন্ধু, কিন্তু এখন আর কষ্ট হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পদ্মা সেতু করে দিয়েছে। তাই নাকি বন্ধু? তাহলে তো খুব ভালো একটা কাজ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শুধু তাই না, প্রতি বছর লঞ্চ স্টিমার ডুবে প্রাণ হারিয়েছে শত শত মানুষ, এমনকি জরুরি চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে অনেকে। এখন আর সেটা হবে না, খুব তাড়াতাড়ি মানুষ দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল, উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে আসা যাওয়া করতে পারবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। বন্ধু, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে পদ্মা সেতুর উপর দিয়ে তোমাদের বাসা বেড়াতে যাই। তোমাদের বাসায় বেড়ানো হলো, পদ্মা সেতু দেখা হলো, তুমি কি আমাকে নিবে তোমার সাথে? কেন নিব না বন্ধু, চলো আজই আমার সাথে চলো। ওই দেখো বাস আইসা পড়ছে, চলো আমরা বাসে উঠি।